এ বিষয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান আহমেদ কাকন। সোহান, সরেজমিনে নদীকূলের অবস্থা কি দেখতে পাচ্ছেন? আপনি যেমনটি বলছিলেন যে নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ বিভিন্ন হাওড় অঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে আমি আছি নেত্রকোনার হাওড় অঞ্চলের মদন উপজেলার একটি হাওড়ে রয়েছি। সেই হাওড়গুলোতে আসলে ইতোমধ্যেই পানির যে খবর, এই পানির খবরে কিন্তু আসলে চরম দুশ্চিন্তায় দিন কাটছে এই অঞ্চলের কৃষকদের। আর কৃষি বিভাগের তথ্য মতে কিন্তু আসলে এখন পর্যন্ত তারা বলছেন যে আসলে 60 ভাগ ধান আসলে কর্তন করা হয়েছে। আসলে আমি সরাসরি যদি একজন কৃষকের সাথে কথা বলি, আমি তার কাছ থেকে সরাসরি জানবো আসলে কি ধরনের ধান কাটা হয়েছে এই হাওড় অঞ্চলের, বিশেষ করে মদন উপজেলায়। আমি তার সাথে সরাসরি, জি, আপনি তো কৃষক মদন উপজেলায়, জি, কি পরিমাণ ধান কাটা হয়েছে, কেমন ধান পেকেছে? আসলে এখানে ধান 28 অন্তত দিনের মতন, দিনা মানে 25% এর মতো হয়েছে, না 28 আবার নষ্ট হয়ে গেছে। আর 29 এবং হাইব্রিড 14 মতন আউরে এখনো অবস্থান করছে। পানির আশঙ্কা খুব বেশি, মানে নদীতে পানি ভরিয়া কি জমিনে পানি উঠার হাইব্রিড এবং 29 এখনো কাঁচা অবস্থান করছে মাঠে, প্রচুর ধান এখনো মাঠে রয়েছে। কৃষক কৃষিবিদরা যে তথ্য দিচ্ছে এটা সঠিক নয়, এটা ভুল হয়েছে। অনেক আমাদের মাঠের জমি, অনেক জমি এখনো আপনার, আমরা খুব টেনশনে আছি আমাদের জমিগুলা কি কাটতে পারবো কি পারবো না এরকম ধরনের। ধন্যবাদ আপনাকে, জি। তা নিয়ে আসলে শুনতেই পাচ্ছিলেন যে নেত্রকোনার হাওড় অঞ্চলগুলোতে কিন্তু আসলে এখনো পর্যন্ত পুরো দামে ধান কাটা শেষ হয়নি, কারণ এখনো 29 হাইব্রিড ধানগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত কাঁচা অবস্থায় রয়েছে। আমি যদি জানাই আপনাকে যে নেত্রকোনার জেলাতে এই বছর 1,84,000 হেক্টর জমিতে কিন্তু এই বোরো ধানের আবাদ হয়েছিল। তার মধ্যে কিন্তু নেত্রকোনার শুধুমাত্র হাওড় অঞ্চলে আবাদ হয় 41,000 হেক্টর, যেখানে আসলে ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 11,50,500 মেট্রিক টন ধান উৎপাদন হওয়ার কথা। কিন্তু আসলে এই মুহূর্ত পর্যন্ত কাঁচা ধানই কিন্তু আতঙ্কে কৃষকরা ঘরে তুলেছেন। দীর্ঘ গত 1 সপ্তাহ 15 দিন ধরে কিন্তু আসলে কাঁচা ধানই কিন্তু কৃষকরা আধা পাকা আধা কাঁচা ধানই কিন্তু ঘরে তুলছিলেন। আর এই মুহূর্তে যদি আমি জানাই যে আসলে ধনু নদীর পানি 10 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 20-25